ভ্যান থেকে নেমে নৌকায় যাওয়ার জন্য আমরা নদীর কিনারায় পর্যন্ত প্রায় চলে এসেছি এবং দেখতে পাচ্ছেন যে আমার এই সাইডে যে নদী আছে, আমরা এখানে নদীর দিকে যাবো এবং আমরা নৌকায় করে যাবো সেইখানে। সেই হাতে আমরা যেখানে শপিং করতে যাচ্ছি আর দীর্ঘ অনেক পথ আমরা নৌকায় করে যাবো, তো তোমরা দেখতে থাকো। Family I used to have, I feel like everything's so different now, sitting by the fire as we'd watch the flames burn out. I miss the days I wasn't afraid, now I always have my guard up, hands on my face. I learned to cope with the pain. I know that people think I'm trying to get attention, but in reality I'm trying to send a message. I know there's kids out there that are going through the same thing, and if you're one of them I hope to help your suffering. Just know it will get better and these feelings do not stay the same. No, they don't stay the same. I don't wanna make you feel bad, but you kinda ruined my life. You hurt me and ruined my life, and I don't wanna make you feel. So friend, life ya me প্রথম বোট চালাচ্ছি, সো মাই ফার্স্ট ওপিনিয়ন ইজ ভেরি গুড। এবং বোট চালানো যে একটা অনেক মজার বিষয়, সো আপনারা যারা বোট চালাচ্ছেন তারা অবশ্যই এটা অবশ্যই বুঝতে পারবেন এবং কমেন্ট করে জানান আমার বোট চালানোটা আপনাদের কাছে কেমন লাগছে। A couple friends on my way up, I took a couple L's, but that's just normal talk. I popped a couple pills, but they don't do much, and now I take Prozac in the morning with some other stuff. But why did I get into this? I feel like this is all a dream, but when I wake up, look around, this isn't even make-believe. So I sit in the corner thinking back to all the memories I grew up with, these fake beliefs. By time I find a remedy, I don't wanna make you feel bad. এক ঘন্টা নৌকায় থাকার পরে নৌকা দেখা যাচ্ছে, আমরা প্রায় এক ঘন্টা নৌকায় থাকার পর অবশেষে আমরা পৌঁছলাম সেই বাজারে সাধারণ তুলনা অনেক কম, আর আমরা যেহেতু আজকে যাচ্ছি একটু হিউজ পরিমাণ প্রোডাক্ট আছে এখানে। সো ফাইনালি আমরা বাজার ভিতরে আছি, এটা মূলত কাঁচামাল বা তরকারি বাজার, এবং আমরা এবার যাচ্ছি যে পোশাক যেখানে বিক্রি করা হয় সেই বাজারে।
আমি এবং আমার ফ্রেন্ড চলে আসলাম তালবাজারে, এই যে পিছনে হিউজ পরিমাণ এবং চারদিকে এবং আমরা আমাদের সেই কাঙ্ক্ষিত লোকেশন বা যে পোশাকের হাট সেখানে আমরা চলে আসছি এবং আমরা যাচ্ছি। এবার পোশাকের হাটে দেখতে পাচ্ছেন না চারদিকে তাল না অনেক পোশাক এবং আমরা যাচ্ছি এবং আজকে আমরা সব থেকে নিম্ন নিম্ন দামের ভিতরে শপিং করবো এবং দেখাবো যে আমরা কতটা কিনবো এবং আমরা কত কত ভাবে মানে দাম কমাতে পারি। সো তোমরা দেখতে থাকো আজকের ব্লগ আর সো ফ্রেন্ড, ফাইনালি আমরা দোকানে আসছি এবং একটা জিনিস কিনলাম এবং আমরা দাম কমাই ফেলিছি। সো ফ্রেন্ড, ফাইনালি আমাদের সমস্ত শপিং করা শেষ এবং আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি এবং যাওয়ার পথে তোমাদের বলছি যে অবশ্যই তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তোমার মা বাবা ভাই বোন সবাইকে বলো আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে, বাড়িয়ে দাও আমার সাবস্ক্রাইবার। সো লাইক করো ভিডিওটিতে এবং শেয়ার করে পাঠিয়ে দাও সবার কাছে। আজকের মতো বাই।